গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ বলবো আমি ভালো আছি। আমি আজ নতুন ব্লগ, আর এখন থেকেই আমার এই ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু আমার পাশে থেকে আমার এই ব্লগটি দেখতে থেকো। বাকি কাজগুলো সেরে চা খেয়ে তারপরেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। সব দিনই কিন্তু একইভাবে সব কিছু হয় না, আমি চাইলেও হয় না বন্ধুরা। এবার অনেক দিনে জমিয়ে রাখা চাদরগুলো ধুয়ে দিলাম। তোমাদের দাদা তো সময় পাচ্ছে না, নাইট ডিউটি করে আসার পরে কারুই আর কাজ করতে ভালো লাগে না। আর আমি তো আমার এই হাত ব্যথা নিয়ে কিছুই করতে পাচ্ছিলাম না, আর আমার বাবান তো বাবানি। আজকের ওয়েদারের কথা কিছুই বলা যাচ্ছে না, তবে যত তাড়াতাড়ি শুকিয়ে যায় চাদরগুলো তত তাড়াতাড়ি কিন্তু আমি উঠিয়ে নেব। আর নিচে এসে ফ্রিজ থেকে একটুখানি কালকের ডাল ছিল সেটা বের করে বানাজাকে বললাম একটু গরম করে রাখতে। রান্নায় আর আজ কী করব কিছুই প্ল্যান করিনি। আগে তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর না রান্নার কথা ভাবা যাবে। এক এক সময় বিরক্ত লাগে, কী রান্না করব, কী খাব, মানে কী দিয়ে কী রান্না করব সেটাই ভাবতে থাকি। কাল যে বানাজা ধোসার ব্যাটার বানিয়ে নিয়ে এসেছিল, সেই ব্যাটার দিয়েই আমি পাড্ডু বানিয়ে নিতে বললাম, আর তার সঙ্গে একটু চাটনি বানিয়েছিলাম। কাল আমার বন্ধু এই চাটনিটা নিয়ে এসেছিল, আমার খুব ভালো লেগেছিল। আমি তাকে বললাম যে তুই না আমায় শিখিয়ে দে, আর আমি আজ ট্রাই করলাম। এই চাটনির রেসিপি কিন্তু আমি নিশ্চয়ই তোমাদের আমার রেসিপি চ্যানেলে শেয়ার করব। আমার মাসের খরচ শেষ হয়ে গিয়েছিল, আর আমি যে দোকান থেকে মাসের খরচ আনি সেখানে গুগল পে করে লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম, সে বাড়িতে এসে আমার মাসের জিনিসপত্রগুলো দিয়ে গেল। কী সুবিধা বলো তো, দিন যাচ্ছে আর সুবিধা বাড়ছে। তো শেষমেশ রান্নার জোগাড় কিন্তু আমি করেই ফেললাম। আজ বানাবো সব রকম সবজি দিয়ে শুটকি মাছ, কাঁঠালের দানা ভাজা, এই দুটো আমার সবথেকে প্রিয় খাবার। আর বন্ধুরা বলো তো, তোমরা আমার মতো কে শুটকি মাছ পছন্দ করো? কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। ও আর তো ভুলেই গেছি, ছোট চিংড়ি দিয়ে একটুখানি লাউ ঘন্ট বানাবো। আজ আমি লাস্টের দিকেই একটু ভাতটা বসিয়ে দিলাম, আজকে বানাজে ভাতটা করে যায়নি, সে তাড়াতাড়ি চলে গেছে। আর আমি এখন ভাতটা নামিয়ে এখন লাউ ঘণ্টটা বসিয়ে দিলাম। রান্নার পালা শেষ করে স্নান করে ডেলিকারের মতো চলে এলাম পুজো দিতে। পুজো দিয়ে কাজে চলে যাব, তোমরা কিন্তু আমায় ছেড়ে চলে যেও না, আমার সাথেই থেকো। গুড ইভিনিং বন্ধুরা, কাস্টমার ছিল না তাই আমরা তিন বান্ধবী মিলে চলে এলাম বাইরে একটু স্যালুন মার্কেটিং করতে। কী যে ভালো লাগছে বাইরে এসে, ওয়েদারটা না ভারী সুন্দর। হাঁটতে হাঁটতে দেখলাম কাঁঠাল পাওয়া যাচ্ছে, আর আমি অনেক দিন ধরেই কাঁঠাল খাইনি তাই কিনে নিলাম। 10 টাকার কয়টা পিস জানো বন্ধুরা? তোমরা শুনলে হাসবে, 10 টাকার আমায় 5টা পিস দিয়েছে, আর আমাদের ওখানে কাঁঠালের একদম চড়াচড়ি। এই কাছেই আমাদের স্যালুন, তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাব স্যালুনে। আমাদের এখনও 1 থেকে 1.5 ঘন্টা টাইম আছে, তারপরে টাইম হয়ে গেলে আমরা চলে যাব বাড়িতে। তুই তো সুইটাকে দাম 40 এমসে
দেখো কাণ্ড, এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা, আর আমি তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। আমায় বিছানার থেকে উঠিয়ে মিথ্যা কথা বলে সারপ্রাইজ দিল বাপ্পাটা। খুলে দেখলাম কি, ও আমি তো ভুলেই গেছিলাম, আজকে যে আমার বার্থডে, 12টা যেহেতু বাজে তো বার্থডে কেক কাট করলাম। ডেলিভারি দিয়েছি, ভালো ডিসকাউন্ট দিয়েছে, দিয়ে গেছে বাড়িতে, এখান থেকে আমি অর্ডার করি সব সময়। দারুন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা ফ্রিজে রেখে দাও। কি আমাস থেকে ভালো তো? আমাস আমাস তো আমাস 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 থেকে আমাস আমাস রিয়েলি আমাস গুড। যেটা আমাস থেকে ভালো, আমার আমাসই ভালো লাগে। দেখুন দাও আমাসের কেক কি সুন্দর। দেখা না রিপিটাকে ওয়াশিং মেশিনে ভিজিয়ে ফেলে দে। আমি ভাবতে পারি নাই তোমরা এত সারপ্রাইজ দিবে এত বড় আমাকে। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। কি মিথ্যা কথা না বললা তোমরা, বিস্কুট আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।